নু ক্যাম্পের প্রাণ লিওনেল মেসি, অখ্যাত এক তারকা থেকে বিশ্বসেরা হয়েছেন এই বার্সেলোনাতেই। ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি বেতন তার, 3,500 কোটি টাকার বিপুল সম্পদ। কিছু সাথে নিয়ে যেতে পারবেন, কিছু রেখে যেতে হবে কাতালোনিয়ায়। নু ক্যাম্প থেকে মাত্র 12 মাইল দূরে কাস্তেল দেবেলসের কাছে মেসির বাড়ি, যার দাম প্রায় 62 কোটি টাকা। বিমানের শব্দ আসা দূরের কথা, পরিবেশটা এতই নিরিবিলি, ব্যালকনিতে বসে উপভোগ করেন ব্যালিয়ারিক সাগরের মনোরম দৃশ্য। আর এই বাড়ির সামনের ছোট্ট ফুটবল পিচেই সন্তানদের সঙ্গে খেলায় মেতে উঠতেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যানচেস্টার, প্যারিস কিংবা মিলান, মেসির গন্তব্য যেখানেই হোক, বাড়িটার সঙ্গে প্রায় 1.5 যুগের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে। রোনালদোর মতো হোটেল ব্যবসায়ও নেমেছিলেন মেসি। শহর থেকে 26 মাইল দূরে 294 কোটি টাকায় 4 তারকা হোটেল কিনেছিলেন। MIMC ঠেজে এক রাত যাপন করতে খরচ গুনতে হয় 12,000 টাকা। স্পেন ছাড়লে স্বাদের এই হোটেলও থাকবে মেসির দৃষ্টিসীমার বাইরে। পাগানি জোন্ডা, মাসেরাতি, ফেরারি F43 স্পাইডার, কী নেই মেসির সংগ্রহে! আধুনিক আর বিলাসবহুল এসব গাড়ির বাজার মূল্য 34 কোটি টাকা। চাইলে অবশ্য এগুলো সঙ্গে নিয়ে যেতে পারবে ইংল্যান্ড, ফ্রান্স কিংবা ইতালিতে। তবে ভুলতে হবে বার্সার ট্রেনিং গ্রাউন্ড সুইতার স্পোর্তি ভাগে। 2 দশকে নিজেকে গড়ে তোলা প্রতিদিনের অনুশীলন, শৈশব থেকে বার্সার প্রতিটা ইট পাথরের সঙ্গেই যে মেসির এই বন্ধন। জীবনের মোড়ে মোড়ে প্রতিটা বাঁকে আর সাফল্যের দীর্ঘ পথের সবটাই এই শহরকে ঘিরে, যে শহরে আন্তোনেলা রোকুজ্জোকে জীবনসঙ্গিনী করেছেন মেসি। জন্ম 3 সন্তান, মাতেও, থিয়াগো ও সিরোর।